সুনামগঞ্জে 3,66,00,000 টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি। সুনামগঞ্জে 3,66,76,543 টাকা মূল্যের বিভিন্ন জাতের মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি 28 বর্ডার গার্ড ব্যাটালিয়ন। মঙ্গলবার 22 জানুয়ারি দুপুরে সুনামগঞ্জ শহরের মল্লিকপুর এলাকায় বিজিবি ক্যাম্পে এই উপলক্ষে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির সিলেটের উপমহাপরিচালক ও সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ শহীদুল ইসলাম পিএসসি। সভায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিজিবি কাজ করছে বলে জানানো হয়। বিজিবির পাশাপাশি সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতো মাদক প্রতিরোধে সকল স্তরের মানুষকে এগিয়ে আসারও আহ্বান জানান বক্তারা। এবছরই সুনামগঞ্জ সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধে দেশের বিভিন্ন অঞ্চলের মতো স্মার্ট বর্ডার ম্যানেজমেন্ট প্রকল্পের বাস্তবায়ন কাজ শুরু হতে পারে বলে জানায় বিজিবি। আলোচনা সভা শেষে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের 20,893 বোতল মদ, 5 লিটার চোরাই মদ, 649 বোতল বিয়ার, 11,800 কেজি গাঁজা, 3,139 পিস ইয়াবাসহ ও আমদানি নিষিদ্ধ 24,64,790 পিস বিড়ি ধ্বংস করা। এর আগে মাদক প্রতিরোধে করণীয় বিষয়ের উপর একটি নাটিকা ও বাউল গান পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা। পরে সীমান্ত এলাকায় চোরা কারবারিদের অভিনব কালে মাদক চোরাচালানের কৌশল উপস্থাপন করেন বিজিবি সদস্যরা।